সন্দেশখালীর পাল্টা, এবার তৃণমূলের হাতিয়ার আলিগড়। 2017 সালে আলিগড়ের ঘটনাকে তারা সামনে নিয়ে আসছে। 2017 আলিগড়ে রাজ্যের সিআইডির আক্রান্ত হওয়ার অভিযোগ নিয়ে পোস্ট করছেন তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায়কে খুনের জন্য 11 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিলেন বিজেপি যুবমোর্চার প্রাক্তন মণ্ডল সভাপতি। তাকে গ্রেফতার করতে উত্তরপ্রদেশে গিয়ে বিজেপির গুন্ডাদের হাতে আক্রান্ত হয় বাংলার সিআইডি। ওই ঘটনা নিয়ে যোগী আদিত্যনাথকে কি কেউ প্রশ্ন করেছে? রাজ্যপাল কি রাষ্ট্রপতি শাসন জারির হুমকি দিয়েছিলেন? উত্তরপ্রদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কেউ কি প্রশ্ন তুলেছিল? এক্স হ্যান্ডেলে পোস্ট তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষের। বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে ফোনে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি। রাহুলদা, তার মানে কোথাও সন্দেশখালীর পাল্টা হাতিয়ার হিসেবে তৃণমূল আলিগড়কে সামনে নিয়ে আসছে এবং এই প্রশ্ন তারা করা হচ্ছে, একেবারে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই প্রশ্ন তারা তুলছে, তখন যখন সিআইডিকে ওই রাজ্যে গিয়ে আক্রান্ত হতে হয়েছিল তখন কি গণতন্ত্র নিয়ে প্রশ্ন উঠেছিল উত্তরপ্রদেশে, বা তখন সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করার কি প্রশ্ন কেউ তুলেছিল? বিষয় হচ্ছে যে দুটো ঘটনা সম্পূর্ণ আলাদা। একটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট একজন করে, আর একটা হচ্ছে চরম দুর্নীতি এবং তার সাথে সাথে বিদেশের সাথে বিভিন্নভাবে বেআইনি বাণিজ্য, গরু পাচার, অজস্র মার্ডার কেস তার বিরুদ্ধে রয়েছে। ওখানে যিনি পোস্ট করেছিলেন তার বিরুদ্ধে কোনো কেস ছিল না কনকান, আর এখানে অজস্র মার্ডার কেস এবং অন্যান্য কেস রয়েছে। সেই ক্ষেত্রে যেভাবে ওখানে হামলা চালানো হলো পরিকল্পিতভাবে, আর সেই হামলাটা যে পরিকল্পিত তা 1 তারিখের সাজা শেখ সাজাহানের বক্তব্য থেকে সেটা পরিষ্কার হয়ে গেছে। তার মানে সুপরিকল্পিতভাবে তৃণমূলের নেতা এই কাণ্ডটি করেছেন। অতএব সেই কারণে আমি মনে করি ওই কেসের সাথে এই কেসের কোনো সংযোগ হতেই পারে না। আর বিষয় হচ্ছে সিআইডি ওখানে গিয়েছিল, সিআইডি যেভাবে আজকে ইডির ওপর আক্রমণ হয়েছে সেটা হয়নি, ওখানকার মানুষরা জনপ্রতিরোধ করেছে আর তা দেখে ভয়ে ওখান থেকে সিআইডি পালিয়ে চলে এসছে। অতএব কোনো সিআইডির গাড়ি ভাঙচুর হয়নি, কোনো সিআইডির ওপর হামলা হয়নি, কিচ্ছু হয়নি, ওরা নিজেরা ব্যাক আউট করে চলে এসছে। ধন্যবাদ রাহুলদা আপনাকে।